চমকই বলুন কিংবা বড় ধাক্কা, 18 বছর পর পর্তুগালের ডাগআউটে বসে কোচ ফার্নান্দো সান্তোসের দিকে রোনালদোর এমন অসহায় চাহনি কিছুতেই মেনে নিতে পারেনি CR7 ভক্তরা, এমনকি মেনে নিতে পারেনি তার পরিবারের লোকজনও। তাকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগাল দাপটের সাথে জিতেছে ঠিকই, তবে বোন এলমা এভেরো তো রীতিমতো বলেই বসেছেন ভাইয়ের প্রতি অবিচার করেছেন কোচ সান্তোস। কাতার বিশ্বকাপের পারফরমেন্স বিচারে মেসি এমবাপ্পেদের চেয়ে যোজন যোজন পিছিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন পর্যন্ত 4 ম্যাচের নামের পাশে কেবলমাত্র 1টা গোল, সেটাও আবার পেনাল্টি থেকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও সাউথ কোরিয়ার বিপক্ষে 65 মিনিটেই এই ফরওয়ার্ডকে মাঠ থেকে উঠিয়ে নিয়েছিলেন সান্তোস। রোনালদোর অসন্তুষ্টিও ভালোভাবেই চোখে পড়েছিল, যা সান্তোসের কাছে মোটেও ভালো লাগার কথা না। আর এবার তো শুরুর একাদশেই জায়গা পাননি, এমন ছবি যেন আবারও মনে করিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড বস এরিক টেনহাগের সাথে রোনালদোর সাপেনেউলের সম্পর্কের কথা। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ক্লাব ছাড়ার সময় টেনহাগের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন রোনালদো। নিজের দেশের কোচের সাথে রোনালদোর সম্পর্কের রসায়ন এখনও জানা যায়নি বটে, তবে এলমার দাবি রোনালদোকে অপদস্থ করেছেন এই কোচ। রোনালদো কি সেটাই মনে করেন? ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাতেই চুমু এঁকেছেন, জাতীয় দলের জার্সিতে জিতেছেন ওয়েফার নেশনস লিগও। বছর 2 আগেও যে ফুটবলারকে নিয়ে দলের কোচ খেলোয়াড়দের মধ্যে মাতামাতির শেষ ছিল না, ক্যারিয়ারের পরন্ত বেলায় সেই ক্রিশ্চিয়ানো রোনালদোই যেন এখন অবহেলার পাত্র। শেষ 16 ম্যাচে তবুও তো অল্প সময়ের জন্য হলেও মাঠে নেমেছিলেন, কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে নামতে পারবেন তো? তানজিম ওশি, অলরাউন্ডার।